হে গাইজ, ওয়েলকাম টু কারেন্ট নলেজ। আমি অর্পণ গোস্বামী। গতকাল অর্থাৎ 7ই আগস্ট কেরালার কারিপুরে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে। আজকের এই ভিডিওটাতে সেই ঘটনা নিয়েই আলোচনা করতে চলেছি। কোথা থেকে ফ্লাইটটা আসছিল, কি কারণে দুর্ঘটনা, কতজন প্রাণ হারিয়েছেন, এই রকম অনেক কিছু। সো প্লিজ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। আর যদি ফেসবুকে জয়েন্ট হতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জয়েন্ট হতে পারো। সো লেটস স্টার্ট দ্য টপিক। বর্তমানে এই করোনা ভাইরাস প্যান্ডামিকের কারণে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ আছে, কিন্তু আমাদের কেন্দ্র সরকারের বন্দে ভারত মিশনের মাধ্যমে বিদেশে আটকে পড়া যাত্রীদের এদেশে ফেরানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্লেনের মাধ্যমে। সেম ওয়েতে যদি বলা যায় অপারেশন সমুদ্র সেতু চলছে, যেটা ইন্ডিয়ার নেভি উদ্ধার করে আনছে মেডাগাস্কার মালদ্বীপ থেকে মানুষজনকে। সো আজকে যে প্লেনটি ক্র্যাশ করেছে সেটাও এই বন্দে ভারত মিশনের মাধ্যমে দুবাই থেকে কেরালায় কালিকট বন্দরে আসছিল যাত্রীদের নিয়ে। দুবাই থেকে কাজিকোর বন্দরে যে ফ্লাইটটা আসছিল তার নাম্বার হচ্ছে IX1344, যেটা কাজিপুর এয়ারপোর্টে নামার কথা ছিল অ্যারাউন্ড 7টা 45 নাগাদ। কিন্তু যখন প্লেনটি ল্যান্ড করতে যায় তখন ওভারশটের কারণে প্লেনটি পিছলে যায় এবং দুটো পার্টে ভাগ হয়ে যায়। এই প্লেনটি ক্র্যাশ করার পেছনে মূলত তিনটে কারণ রয়েছে। প্রথম কারণটা হলো ওভারশট। এই ওভারশট, যাকে বাংলায় বলা যেতে পারে পিছলে যাওয়া, অর্থাৎ এটা যদি একটা রানওয়ে হয়ে থাকে তাহলে ধরে নিলাম এই রানওয়েটা টোটাল 1000 মিটারের। এবার কোনো যখন ফ্লাইট ল্যান্ড করে তখন সেই ফ্লাইটটা ল্যান্ড করার পরে অনেকটা অংশ এগিয়ে যাওয়ার জন্য জায়গা চাই। সো ধরা যাক এইটুখানি হচ্ছে 300 মিটার, এইখানে ফ্লাইটটা ল্যান্ড করার পরে এরপরে প্রায় 700 মিটার রানওয়ে পাচ্ছে ফ্লাইটটা এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি এই 300 মিটারের মধ্যে ল্যান্ড না করতে পেরে এইখানে গিয়ে, অর্থাৎ ধরা যাক এটা 600 মিটার, তাহলে এরপরে এই 400 মিটার যে স্পেসটা পাচ্ছে এটা প্লেনটা এগিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা অনেকটা কম পড়ে যায়। তাই কারণে কি হয়, প্লেনটা রানওয়ে ছেড়ে বেরিয়ে যায়। এইটাকেই ওভারশট বলে, অর্থাৎ প্লেন ল্যান্ড করার সময় পিছলে যাওয়া। যদি দ্বিতীয় কারণের কথা বলা যায় তাহলে এই এয়ারপোর্টটা টেবিল টপ এয়ারপোর্ট, অর্থাৎ এটা পাহাড়ের উপর রয়েছে এই এয়ারপোর্টটা। যখন ফ্লাইট ল্যান্ড করছে তখন সেম ওয়েতে যদি রানওয়ে কম পড়ে যায় তখন সেই পাহাড়ের ওপর থেকে নিচে খাদে পড়ে যায়। এই ক্ষেত্রেও এই প্লেনটার সঙ্গে সেম জিনিস হয়েছিল, যে কারণে ওপর থেকে নিচে প্রায় 30 ফুট নিচে পড়ে যায়। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে প্রায় প্লেনটা 30 ফুট নিচে এসে পড়ে। তৃতীয় কারণ যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে বৃষ্টি। কেরালায় বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে। এখন আমরা সবাই জানি যে বর্ষাকাল অর্থাৎ মনসুন সিজন চলছে, তো এই কারণের জন্য কেরালায় বেশ কিছুদিন ধরে বৃষ্টিও হচ্ছে। আর যখন ফ্লাইটটা ল্যান্ড করতে যাচ্ছিল এয়ারপোর্টের ওই এরিয়াতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বিবিসি আর্টিকেল অনুযায়ী এই দুর্ঘটনায় 16 জন এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন। এয়ারলাইনের মতে এই ফ্লাইটে 184 জন প্যাসেঞ্জার ছিল, 10 জন বাচ্চা এবং 7 জন ক্রু মেম্বার, অর্থাৎ ফ্লাইটের মধ্যে যারা কাজ করেন তারা ছিলেন এই ফ্লাইটে। 2010 সালের মে মাস নাগাদ ঠিক একইভাবে ওভারশুটের কারণে 158 জন মানুষ মারা গেছিল। আর এই ঘটনাটা ঘটেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে, যেটা ঘটেছিল ম্যাঙ্গালোরে। এই ফ্লাইটের যিনি পাইলট ছিলেন নাম হচ্ছে দীপক বসন্ত সেঠ, উনি ওই স্পটেই মারা গেছেন। উনি ছিলেন এক্স এয়ারফোর্স পাইলট। এক অফিসারের মতে উনি খুব প্রফেশনাল পাইলট ছিলেন এবং 58 NDA প্রেসিডেন্ট গোল্ড মেডেলও পেয়েছিলেন। এই ঘটনায় একটা পজিটিভ দিক হচ্ছে প্লেনটা যখন ক্র্যাশ করে তখন এতে আগুন লাগেনি, যে কারণে প্লেনটাতে মৃত্যুর সংখ্যা অনেকটা কম। যদি প্লেনটা ক্র্যাশ করার পর আগুন লেগে যেত তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেকটা বেড়ে যেত। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ টুইটের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।